এম প্রো অ্যান্ড দেখতে সেরা লাগছে। এটা হচ্ছে RMS পাওয়ারের মধ্যে আছে, পিক পাওয়ার হচ্ছে 500। এটা দেখে থাকবে তো তোমরা, দেখে নিতে পারো আমাদের কিছু। তো গাইস এখন আমরা আনবক্সিং করছি, দেখতে পাচ্ছ Q1A 450। সো হয়ে গেছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো যেহেতু এখন গুড মর্নিং নয়, এখন দুপুরবেলা, প্রচুর রোদ, অ্যান্ড এখনই ভিডিওটা শুরু করলাম গাইস। সো আমি অনেক আগে থেকে বলছিলাম যে আমাদের নতুন মাল আছে, নতুন মাল আছে, সো ফাইনালি চলে এসছে। সো এই দেখো PB, ঠিক আছে। তো আমি নিয়েছি PB 12, আর সব জায়গায় কিন্তু ওই JBL-এর ডবল, মানে ডবল 12-গুলো থাকে, মানে SRX 722, তো ওইগুলো সব জায়গায় এই ম্যাক্সিমাম অ্যাভেলেবেল, কিন্তু PB 12 সব জায়গায় অ্যাভেলেবেল নাই, তার জন্য আমি নিয়েছি PB 12। ও দেখতে তো গাইস সেরা লাগছে, ওই মালটা কেন, ঠিক আছে। এই যে এই যে এই যে ও দেখতে কি সেরা লাগছে গাইস। এই যে আমাদেরকে স্পিকার রেডি, এমপ্রোর স্পিকার আছে, আর Q1-এ টুইটার আছে, কারণ এমপ্রোর আমি যদি টুইটার কিনতে যাই আমার টাকা ফকির হয়ে যাবে, মানে আমি ফকির হয়ে যাবো আর কি। আর এই যেখানে আছে Q1-এর টুইটার। তো চলো আজকে ফিটিং করবো আমাদের এই PB দুটো টপ, ঠিক আছে। আর এই যে স্পিকার টিকার সব রেডি আছে, বোর্ড সব কমপ্লিট রেডি আমার, আমাদের কাছে। তো চলো ফটাফট লোড কী করবো, আজকে কোনো ভাড়া নেই, তাই না? তো চলো ফটাফট এটাকে সেট আপ করা যাক, দেন তোমরা সিনেমাটি শুধু এনজয় করো, ঠিক আছে। আর কী কী লাগাচ্ছি সব কিছু বলবো, A to Z থাকবে। তো চলো বেশি ভান্ডা করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো আমাদের এফ প্রো SX 300। তো এই স্পিকার আমরা এখানে ইউজ করবো, 4 piece এম প্রো SX 300। প্রথমবার এম প্রো ইউজ করছি, আমি বলেছিলাম যে এম প্রো আমি কিছু না কিছু ইউজ করবো। প্যাকেজিং কিন্তু দারুণ এম প্রো। এটা হচ্ছে RMS পাওয়ারের মধ্যে আছে তোমার 250 ওয়াট, আর পিক পাওয়ার হচ্ছে 500, ঠিক আছে। পিক পাওয়ার হচ্ছে 500, এটা দেখে থাকবে তোমরা, দেখে নিতে পারো আমাদের কিছু ভুল খুলে থাকি তো, সরি। SX 300 এম প্রো SX 300। তো এই স্পিকার আমরা ইউজ করবো, তো এক পিস বার করলাম, এবার আমরা এই নাটের ফুটোগুলো দেখে নেবো। তো চলো ফটাফট, কী বলবো, ফটাফট করা যাক, ফটাফট এইগুলোকে স্পিকারগুলোকে না লাগিয়ে নিই, আর তারপর তো টুইটার বোর্ড লাগাবো, না আগে বোর্ডটা লাগিয়ে নিই, টুইটার বোর্ডটা লাগিয়ে নিই, ঠিক আছে। এখানে আমরা বোর্ড ইউজ করছি HRD বোর্ড, দাঁড়া এটা খোলতো, বোর্ডের কোয়ালিটি তোমাকে দেখিয়ে দিই। আমাদের এখানে লোকালে ম্যাক্সিমাম এই কোম্পানিটাই চলে, HRD বোর্ড, নাহলে আমি অডিও ফ্লিক্স আনতে গিয়েছিলাম, বাট এখানে তো পাওয়া যাচ্ছে না অডিও ফ্লিক্স। স্পিকারটা তুলতো না, থাকা এখান থেকে নিয়েছি। তো এই যে বোর্ড, HRD বোর্ডের কোয়ালিটি তোমরা দেখে নাও, এগুলো আমাদের লোকালে এইগুলোই চলে। তো এই HRD বোর্ড আমি লাগাবো, তাকে বোর্ডটা লাগাই, তারপর স্পিকারগুলো ফিটিং করবো। তো চলো বোর্ডটা লাগিয়ে দিই ফটাফট। এখন আমরা আনবক্সিং করছি, দেখতে পাচ্ছ Q1A 450D 445S, ঠিক আছে, 450S। তো এটা আমরা এখন আনবক্সিং করছি, খুব একটা দারুণ টুইটার। তো চলো আনবক্সিং করি গাইস, নতুন জিনিসে আনবক্সিং করার মজাই আলাদা। উফ, সেটা
এই হচ্ছে Q1 450। আমাদের লোকালে Q1 চলে বেশি, তার কারণ হচ্ছে কম দামে মাল ভালো আর কি, তো দাম কমে মাল ভালো, মানে আমি উল্টো বললাম কম দামে মাল ভালো। হ্যাঁ আমি যাই হোক, তো হচ্ছে Q1 450। তো এই এটা ইউজ করবো আমরা, এদিকে নিয়ে একটু এদিকে আমরা তার মেজারমেন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এইখানে আমাদের বোর্ড ফিটিং হয়ে গিয়েছে, HRD বোর্ড দেখে দেখবো এখানে, এই এখানে HRD বোর্ড আমাদের ফিটিং হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ক্যাবিনেটের সঙ্গে দিয়েছে আমাদের এই যে এই হ্যাচটা মেটালে বটে। এই ক্যাবিনেটটা কিন্তু আমাদের বেঙ্গল ক্যাবিনেটের, ঠিক আছে, দেখে দেখ ক্যাবিনেটটা, ক্যাবিনেট কিন্তু আমাদের বেঙ্গল ক্যাবিনেটের, বেঙ্গল ক্যাবিনেট কিন্তু মাল ভালো, ঠিক আছে। তো আমরা ইউজ করছি এই যে এদিকে বেঙ্গল ক্যাবিনেটের মাল রাখা আছে, সব বেঙ্গল ক্যাবিনেটের মাঝখানে চারটে আমার ক্যাবিনেট, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে 450, চলো ফটাফট এখানে লাগিনি। টুইটারে ঢোকাবো কি করে, তোমরাই বলো এরা এরা মানে বানায় কি করে। হ্যাঁ আজব, তো এভাবে বলবো কি করে, আমাদের টুইটারটা বলবো কি করে, উল্টো দিক থেকে যদি বলা হয় তাহলে টাইট মারা যাবে না, কি হবে এটা খুলে লাগাইতে হবে, খুলে লাগাইতে আমরা ওটাই বলছি কিন্তু সেভাবে টাইট হবে না। ঠিক আছে গাইস, আর টুইটারটা আমরা লাগাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এ ফিউ মোমেন্টস লেটার গাইস এখানে টুইটারটা লাগাইলাম, মানে ভেতর দিকে HF-টা ধরে ওপর দিকে লাগাতে হলো গাইস, কী অসুবিধা বলো, মানে এই 12 ইঞ্চি এই ডবল 12-গুলোতে এই অসুবিধা, মানে 450 ঢুকতেই চায় না। আর আর একটা 450 আমরা লাগাবো, চলো লাগিনি 450-গুলো, মানে ওটা লাগাবো আগে, এর আগে এই টপটা আগে ফিটিং করতে, ঠিক আছে। মানে আমাদের HF লাগা হয়ে গেছে, বোর্ড লাগা হয়েছে, এবার স্পিকারগুলোকে বসাবো, স্পিকার থাকছে বলা আছে আমাদের এমপ্রোর SX-300। তো চলো ফটাফট ফিটিং করে দিই, আর আমরা ড্রিলে ফিটিং করছি তো খুবই তাড়াতাড়ি হচ্ছে, আর প্রথমবার গ্যাস ড্রিল চালাইছি, মানে ওফ, মানে একটা নেক্সট লেভেল, একটা কী বলে ফিলিংস, নেক্সট লেভেল একটা ফিলিংস, সো দারুণ লাগছে গ্যাস, দারুণ কাজ করতে লাগছে। আর প্রথমবার আমি এই টপ ড্র ফিটিং করছি আমার এই বন্ধুকে নিয়ে, তো দারুণ এক্সপিরিয়েন্স। তো চলো গ্যাস, এই তার কাটা হয়ে গিয়েছে আমাদের, এবার স্পিকারগুলোকে ফিটিং করি, তো তোমরা তো সিনেমাটিকে এনজয় নাও, ঠিক আছে।
A few moments later. তো গাইস আমাদের একটা সব ফিটিং হয়ে গেছে, পুরো ফিটিং কমপ্লিট। এবার জালটা লাগাইলেই রেডি, আর ওটা রেডি হয়ে গিয়েছে। আর এবার এই মালটা আমাদের লাগাবো, টুইটার তো লাগানো রেডি, বোর্ড লাগানো রেডি, শুধু স্পিকার লাগাবো। তো গাইস এখানে আমাদের ফিটিং কমপ্লিট, এবার এই বক্সটা ফিটিং করবো। দু পিস স্পিকার লাগানো রেডি, মানে কমপ্লিট তো হয়ে গিয়েছে। এবার আর দু পিস স্পিকার আনবক্সিং করবো, দেন লাগাবো। আর একই স্পিকার তো বারবার আর দেখাচ্ছি না তোমাদের, চলো এই মালটা ফিটিং করে নিই তাড়াতাড়ি, দেন তোমাদের পুরো ফিটিং দেখাচ্ছি, মানে সাউন্ড টেস্টিং শোনাবো। তো আগে ফিটিংটা করে নিই, তোমরা সিনেমাটিক শট এনজয় করো, চলো। সো গাইস কালকে মালটা পুরো ফিটিং করে নিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আর মালটা মানে টেস্টিং তো করাই হয়নি। এই দেখতে পাচ্ছো, এই যে আমাদের পিভি পুরো রেডি একদম। তো এবার সাউন্ড টেস্টিং হবে। তো সাউন্ড টেস্টিং এখানে আমরা মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি। আরে ভাই, এই যে পিভিটি 501, আপাতত আমরা মানে আমাদের যেটা ছিল সেটাতেই ইউজ করছি, এখন কিনিনি মেশিন। যদি 501 ভালো হয় তো 501ই নেবো, নাহলে 701 নেবো, দেখা যাক। তো ওটা এখন আবার দেরি আছে, এক দু মাস দেরি আছে, তারপরে আমরা এটাই রান করছি। আর আমাদের টপ তো পুরো রেডি। আর একটা কথা বলে দিই, এর কভার কিন্তু আসেনি, কভার আসবে, কভার পড়লে এক সপ্তাহের মধ্যে প্রায় দিয়ে দেবে আমাকে। তো শুধু কভারটা হলেই কমপ্লিট, আর তাছাড়া তো আমাদের স্পিকার সব ভরা হয়ে গিয়েছে। তাহলে এবার সাউন্ড টেস্টিং করা যাক, চলো। তো গাইস তোমাদের সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা। অ্যান্ড সাউন্ড টেস্টিং তো করলাম, তোমরা দেখতেই পেলে। তো কীরকম সাউন্ড কোয়ালিটি অ্যান্ড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।
আর এম প্রো তো গাইস দারুণ বাজছে, এই আমাদের বক্স রেডি, শুধু ওই কভারটা এলেই পুরো হয়ে যাবে। আর মেশিন আপাতত আমি 500 ইউজ করলাম যেটা আমাদের আছে, আর দেখা যাক 501 নেবো নাকি 701 নেবো এটার জন্য। তো তোমরা কিছু রিকমেন্ড করো যে কোনটা নিলে ভালো হয়, 701 নাকি 501, তো তোমরা কমেন্টে বলো তোমাদের মতামত। গাইস এদিকে আমাদের ফ্লাইট কেস রেডি হচ্ছে দেখতে পাচ্ছো, SPV 3K-এর জন্য, এখানে ফ্লাইট কেস রেডি হচ্ছে। এখনও কিছু লাগাইনি, মানে ব্রেক ট্রেক বা স্ক্রু ট্রু লাগাইনি, এটা আপাতত আমি নিজে করছি, তারপরে তোমাদেরকে না হয় 501টা দেখাবো। তো ফ্লাইট কেস রেডি হচ্ছে গাইস। আর এমপ্রো কিন্তু গাইস দারুণ বাসে, তোমরা যদি মানে এমপ্রো নিতে চাও, মানে আমার আমি আবার শুনলাম নি কারোর কারোর মুখে যে এমপ্রো নিস না, এমপ্রো ভালো নয়। তো একটা কথা বলে রাখি, একটা কোম্পানির যে সব মালই ভালো হবে বা সব মালই খারাপ হবে এটা কিন্তু নয়, ঠিক আছে? কিছু কিছু মাল আছে খুবই ভালো, বা কিছু কিছু মাল আছে একটু ডিফেক্টিভ থাকে। তো সব মাল কিন্তু ভালো হয় না, সব মাল খারাপও হয় না, ঠিক আছে? তো যাই হোক, আর আমার SX 300 লাগাইলাম, তো দারুণ বাজছে। যেমন মিট মিট একটু বেশি আছে, তার কারণ হচ্ছে এতে 450 লাগা আছে, আর এটা চেয়েছিলাম আমি। আর যে বেসটা আছে সফট বেস কেবিনেটের জন্য, মানে সফট বেস আছে, তো বেসও দারুণ, ওভারঅল সাউন্ড জাস্ট চুমু চুমু যাকে বলে আর কি, সেরা সেরা আওয়াজ আছে, বাঘের বাচ্চা বলতেই পারো, ঠিক আছে, বাঘের বাচ্চা। তো তোমাদের মতামত জানিও, আর তোমরা যদি ইনস্টাগ্রাম ফলো না কোথাও ফলো করতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড তোমরা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, সুজিত দাস নামে একটা চ্যানেল আছে, তাড়াতাড়ি যে সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।